সিনেমার পর্দায় হোক বা বাস্তব জীবন, সবখানেই স্পষ্টভাষী তাপসী পান্নু। যে কোনো বিষয়ে নিজের মন্তব্য সাফ জানিয়ে দেন, যদিও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা চর্চা তার পছন্দ নয়। তবে এবার বিয়ে প্রসঙ্গে বললেন, আগে নাকি অন্তঃসত্ত্বা হবেন, তারপর বিয়ে করবেন এই অভিনেত্রী। বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে। বলিউডের হার্টথ্রব অভিনেত্রী তাপসী পান্নু শুধু অভিনয় নয়, বরং প্রযোজনাও করেছেন তিনি। রাগী ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত এই অভিনেত্রী, যে কোনো বিষয়েই সরাসরি নিজের মন্তব্য জানিয়ে দেন তিনি, যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না তাকে। তবে এবার বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী। বিফোর ইউ গেট ম্যারিড, মেক শিওর ইউ হ্যাভ সোমবার ইনস্টাগ্রামে আংস মি এনিথিং সেশন করেন তাপসী। সেখানে ভক্তরা বিভিন্ন প্রশ্ন করেছেন, সেসব প্রশ্নের জবাব ভিডিও করে পোস্ট করেছেন অভিনেত্রী। আরে হোয়াট আ হট পিকচার, ও সো এন্ড সো দিস শি সিন আউট ওয়াকিং। সেখানে এক ব্যবহারকারী প্রশ্ন করেন, আপনি কবে বিয়ে করবেন? এই প্রশ্নের জবাবে হাসতে হাসতে তাপসী বলেন, আমি এখনো অন্তঃসত্ত্বা হইনি, সুতরাং এখনই বিয়ে করছি না, তবে যখন করব সবাইকে জানিয়েই করব। প্লেস বাই দ্য এন্ড অফ ফোর্থ ইয়ার আই মুভড ইনটু দিস প্লেস এন্ড ইয়া নাও আই এম স্টেইং হিয়ার। নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন। এছাড়া বর্তমানে ইলিয়ানা ডি ক্রুজ অন্তঃসত্ত্বা, কিন্তু তিনি এখনও বিয়ে করেননি। এর মধ্যে তাপসীর এই মন্তব্য যেন নেট পাড়ায় নতুন বিতর্ক উস্কে দিয়েছে। নেটিজেনরা বলছেন, এমন কথা বলে আলিয়া ইলিয়ানাকেই খোঁচা দিয়েছেন তাপসী পান্নু। এদিকে স্পষ্টভাষী তাপসী পান্নু কিন্তু সিঙ্গেল নয়। অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বয়ের সঙ্গে প্রেম করেছেন তিনি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কখনো ব্যক্তিজীবন ও পেশাগত জীবন এক করতে চাইনি, তাই কোনো সহকর্মীর সঙ্গে কখনো প্রেমে জড়াইনি, সবসময় এ বিষয়ে সচেতন ছিলাম। প্রেমের সম্পর্কে বিয়েতে রূপ নেওয়া প্রসঙ্গে তাপসী আরও বলেন, বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে আরও সময় লাগবে আমাদের। সংসার শুরুর পর সিনেমার সংখ্যাও কমিয়ে দেব, বছরে হয়তো 3-4 সিনেমায় আমাকে দেখা যাবে। মোর টেলিভিশন, বিনোদন ডেস্ক।